হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আমি এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাব সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের সিম্বল সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এমন কিছু কিছু সিম্বল রয়েছে যেগুলো আপনারা কিবোর্ড থেকে টাইপ করতে পারবেন না। সেই সিম্বলগুলো নেওয়ার জন্য এমএস ওয়ার্ডের সিম্বল একটি অপশন রয়েছে, সেই অপশনটি ব্যবহার করতে হয়। সেই সিম্বলগুলো আপনারা কীভাবে ইনসার্ট করবেন, অর্থাৎ সেই সিম্বলগুলো আপনার ডকুমেন্টে নেবেন এবং সেগুলো নিয়ে কাজ করবেন, আমি এখন এই ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আর আমার এমএস ওয়ার্ড সম্পর্কে আরও বেশ কিছু ভিডিও রয়েছে, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। নিচে ডিটেল সেকশনে আমি সেই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ইচ্ছা করলে সেখান থেকেও দেখতে পারেন। প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা এমএস ওয়ার্ডে সিম্বল ইনসার্ট করবেন। সিম্বল ইনসার্ট করার জন্য ইনসার্ট ট্যাবে গিয়ে এখানে যে সিম্বল যে বাটনটি রয়েছে এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখুন এখানে বেশ কিছু সিম্বল চলে আসবে। এখানে সাধারণত আমরা যে সর্বশেষ যে সিম্বলগুলো ব্যবহার করে থাকি সেই সিম্বলগুলো এই জায়গায় শো করে। এছাড়াও আপনারা যদি ব্যবহার না করেন সর্বশেষ কোনো সিম্বল, তারপরেও এখানে বেশ কিছু সিম্বল শো করে। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো সিম্বল ইনসার্ট করতে পারেন। যেমন আমরা যদি এখানে এই যে গুণ চিহ্ন এই সিম্বলটি নিতে চাই তাহলে এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন আমার ডকুমেন্টে একটি সিম্বল চলে আসছে। এখানে আমি 2×2=4 এভাবে লিখতে পারি। তারপরে আমি আবার যদি এখানে ক্লিক করি এখানে আরও বেশ কিছু সিম্বল রয়েছে, এগুলো আমরা এখান থেকে নিতে পারি। কিন্তু আমরা যদি এই সিম্বলের বাইরে অন্য কোনো সিম্বল নিতে চাই তাহলে এখানে মোর সিম্বলস এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি বক্স আসবে, আমি সর্বশেষ যে সিম্বলগুলো নিয়ে কাজ করেছি সেগুলো এখানে শো করছি। এখানে একটি মজার বিষয় আপনাদেরকে বলে রাখি, সিম্বলগুলো সাধারণত ভেরি করে ফন্টের উপরে। অর্থাৎ আপনি যেই ফন্টটি সিলেক্ট করবেন সেই ফন্টের সিম্বলগুলো এখানে শো করে। বর্তমানে এখানে ফন্ট সিলেক্ট রয়েছে নর্মাল টেক্সট, সেই কারণে এখানে নর্মাল সিম্বলগুলো সিলেক্ট করছে। এইখান থেকে আমরা যদি সিম্বল যেই ফন্টটি রয়েছে সেই ফন্টটি সিলেক্ট করি, যেমন আমি এটি সিলেক্ট করলাম, তাহলে এখানে সিম্বল ফন্টের যে সিম্বল রয়েছে সেগুলো এখানে শো করছে। যেমন এইখান থেকে আমরা যদি এই ত্রিভুজের এই সিম্বলটি নিতে চাই, এটিতে ক্লিক করলাম, তারপরে আমি ইনসার্টে ক্লিক করলাম, ক্লোজে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে ত্রিভুজ চলে আসছে। এখানে ত্রিভুজ ABC এভাবে আমরা লিখতে পারি। এছাড়া অন্য কোনো সিম্বল যদি নিতে চাই এখানে মোর সিম্বলে ক্লিক করার পরে এখানে বেশ কিছু সিম্বল রয়েছে, আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো এখানে আপনারা সিম্বল ইনসার্ট করে সেটি নিয়ে কাজ করতে পারেন। যেমন এখানে যে কপিরাইটের সিম্বল রয়েছে আপনারা এখান থেকে কপিরাইটের সিম্বলটি ইনসার্ট করে সেটি ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আরেকটি বিষয় বলে রাখি, এমএস ওয়ার্ডে স্পেশাল কিছু সিম্বল রয়েছে, সেই সিম্বলগুলো যদি আপনারা নিতে চান তাহলে এখানে একটি ফন্ট রয়েছে উইংডিংস, সেই ফন্টটি সিলেক্ট করতে হয়। যেমন এখানে দেখুন এখানে রয়েছে এই যে উইংডিংস, এই ফন্টটি আমি সিলেক্ট করলাম, তাহলে দেখুন এখানে বেশ কিছু সিম্বল রয়েছে যেগুলো আমরা আমাদের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন এখানে যে টেলিফোনের সিম্বল রয়েছে এই টেলিফোনটি যদি আমরা নিতে চাই এটিতে সিলেক্ট করলাম, তারপরে ইনসার্টে ক্লিক করলাম, ক্লোজ করে দিলাম, তাহলে দেখুন টেলিফোনের সিম্বলটি চলে আসছে। আমরা নর্মাল টেক্সট যেভাবে এডিট করি সিম্বলে সেভাবে এডিট করতে পারবো। আমি এই সিম্বল দুটি সিলেক্ট করলাম, তারপরে ইনসার্ট ট্যাবে গিয়ে আমি এটি যদি ইনক্রিজ করি ফন্ট সাইজটা, এখানে ক্লিক করে ইনক্রিজ করছি, তাহলে দেখুন ফন্ট সাইজটা বড় হচ্ছে। তারপরে আমরা যেভাবে নর্মাল টেক্সট আমরা ব্যাক স্পেস দিয়ে মুছে ফেলি সেটিও আমরা এখানে ব্যাক স্পেস দিয়ে মুছে ফেলতে পারবো। তাহলে দেখলেন কীভাবে আপনারা এমএস ওয়ার্ডে খুব সহজে সিম্বল ইনসার্ট করতে পারেন এবং সেই সিম্বল নিয়ে কাজ করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আমার ভিডিওগুলো আপনার কেমন লাগছে সেটি কমেন্ট বক্সে জানান এবং আপনারা আর অন্য কোনো ভিডিও পেতে চাইলে সেটিও কমেন্ট বক্সে জানান। আমার এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে এবং চ্যানেলটি যদি কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। এবং আপনি যদি আমার এই চ্যানেলের আপডেট ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে চান তাহলে বেল আইকন প্রেস করুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।